সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত জল ঘোলাটে ছিল, কি সিদ্ধান্ত নেবেন তামিম? অধিনায়কত্ব ছাড়ছেন নাকি যাচ্ছেন অবসরে? বিশ্বকাপ শুরুর 3 মাসেরও কম সময় বাকি থাকতে দলীয় অধিনায়কের যে কোনো সিদ্ধান্তই প্রভাব ফেলত টিমের ওপর। অবসরের ঘোষণার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন আবেগাপ্লুত তামিম ইকবাল। তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত এবং এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ ওমর বেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাইবো যে হুট করেই এই সিদ্ধান্ত, আসলে এর পেছনে কারণ কি হতে পারে, আপনার কি মনে হয়? ডিফিকাল্ট বলা, উনি আমি এর আগেও কিছু মিডিয়াতে কথা বলেছি, আমি বলেছি যেটা ইমোশনাল ডিসিশন হয় তাহলে এটা আমাদের সবার জন্য দুঃখজনক হবে। যেটা উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে অনেকগুলো ইস্যু আছে, এটা আমি বলতে চাই না, বাট এর সাথে আরেকটা ব্যাপার আছে, তার এই ডিসিশনকে রেসপেক্ট আমাদের সবাইকে দেওয়া উচিত। কেন উনি আবার একটা কথা বলেছেন যে আমি ফ্যামিলির সঙ্গে বেশ কয়েকদিন যাবৎ আমি আলাপ করছিলাম, তারপর আমি ডিসিশনটা নিয়েছি। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। বাট আমার কাছে মনে হয় তামিম ইকবাল নো ডাউট প্রুফ করার কিছু নেই, উনি এমন একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, ইন্টারন্যাশনাল লেভেলে আবেগের জায়গা একটু কমই থাকে, যদি উনি আবেগে করে তাহলে এটা আমাদের সবার জন্য দুঃখজনক। বাট আমার কাছে মনে হয় যে তামিম যে ধরনের প্লেয়ার, যে ধরনের কনসিস্টেন্ট গত 15 বছর যাবৎ দেশকে সার্ভিস দেওয়া বিরাট ব্যাপার, আমার সাথে উনি স্টার্ট করেছিলেন, আজকে রিটায়ার, সবার জন্য আমার দুঃখজনক। বাট সামনে ওয়ার্ল্ড কাপ, আমি মনে করি স্টিল শুধু ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ না, তামিম ইকবাল যে ধরনের পারফরমেন্স বা যে ধরনের প্লেয়ার, উনি আমাদের বাংলাদেশ টিমকে আরও 1-2 বছর অনায়াসে সার্ভিস দিতে পারতেন বা পারেন, সেটা বড় করে আমি বলে আসছি। বাট ওই একটা জায়গায় আমি আবারও বলছি যে উনি পার্সোনাল চিন্তা করে ডিসিশন নেয় তাহলে ঠিক আছে, বাট আবেগের জন্য বা কিছু কমেন্টসের ডিসিশন নেয় তাহলে এটা আমাদের সবার জন্য অনেক দুঃখজনক সত্যিকার। জি, এবং এই কারণটি কতটুকু গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে আপনি মনে করছেন? পাশাপাশি জানতে চাইবো যে সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের 3 মাসেরও কম সময় বাকি রয়েছে, এমন একটি সময়ে এই সিদ্ধান্ত আসলে দলের উপরে, দলের অন্যান্য যেই সদস্যরা রয়েছে তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? না, এটা মেন্টালতে একটু প্রভাব ফেলবে, যে কোনো সিনিয়র প্লেয়ার দলে থাকে, সাকিব তামিম মুশফিকদের মতো একটা ছোটদেরকে নিয়ে চলা বা যারা এখন ম্যাচুর হয়েছেন, লিটন দাস, মিরাজ, এরা যারা আছেন তখন বা একদমই জুনিয়র প্লেয়ার আছেন তখন একসাথে বাকি একটা বড় ইভেন্টে একটা সিনিয়র প্লেয়ার, বা ক্রিকেট স্পেশালি একটা এমন খেলা যে সিনিয়র প্লেয়ার অনেক ভ্যালু, মানে ভ্যালুয়েবল পার্ট অফ দ্য ফিল্ড রোল করে, তো ওই একটা জায়গায় অবশ্যই কিছু হলে মেন্টাল এফেক্ট তো ফেলবেই, কেউ তামিমরা হলে ভালো হতো। আমার কাছে মনে হয় প্রফেশনালি হয়তো এভাবে চিন্তা করা উচিত না, বাট একটা ব্যাকআপ মাইন্ড এটা থাকবে। এটা একটা, আপনি আরেকটা কি কোশ্চেন করেছিলেন আমাকে, এটা আরেকটা কি কোশ্চেন করেছিলেন স্টার্টে? জি, আজ রাতে একটি বৈঠক ডাকা হয়েছে তামিম ইকবালের এই সিদ্ধান্তের কারণে, এবং এই যে বোর্ডের সভা, এখান থেকে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে তামিম ইকবালকে নিয়ে? আমি আমি জানি না, এটা আসলে আমি আপনাদের মাত্র শুনলাম। এটা তামিম ইকবালকে নিয়ে হয় তাহলে অবশ্যই বোর্ড হয়তো চিন্তা করবে যে যদি এটা ইমোশনাল ডিসিশন হয় ওকে হয়তো কনভিন্স করার জন্য ওকে কাম ব্যাক নিয়ে তিন, আমার আমার কাছে মনে হয়, ইফ আই এম নট রং, যেহেতু স্পেশালভাবে এইসব আগে আমি জানি না আগে শিখবেন ছিল কি না, তামিমের জন্য হয় তাহলে অবশ্যই এটা হয়তো একটু বোর্ড কিছুটা হলে পোস্টমর্টম করবে যে কেন এ রিটায়ার্ড বা আমরা কী করতে পারি। কেন এটা তো দেখেন তো তামিম যেমন ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল খেলছে, তো ওই জন্যই বোর্ডের আমার কাছে মনে হয় এই সভাটা খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের দেশের জন্য বা ইন ফিউচার, যে যেহেতু আমরা বড় বড় একটা কথা বলি যে প্লেয়াররা অনেক সময় এক্সপেক্ট করে রিটায়ার করতে পারে না, তো এটা একটা আমার মনে হয় মিনিমাম একটা প্রোটোকল হওয়া উচিত যে যারা এই টাইপের ভাস্টলি এক্সপিরিয়েন্স বা যাকে এই টাইপের যারা চ্যাম্পিয়ন প্লেয়ার তাদের বিজয়টা কতটুকু ভালোভাবে দেওয়া যায়। জি, সামনে আপনি নিজেই বলছিলেন যে সামনে বিশ্বকাপের ই রয়েছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়ার, আপনার নিজের ব্যক্তিগত মতের কথা যদি বলি যে তামিম ইকবালের দীর্ঘদিনের যে পারফরমেন্স কিছুটা ঘাটতি ছিল, গত কয়েক বছর 2 বছরে কিছুটা টানাপোড়েন ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে আপনার মতে কি মনে হয় যে এখন তাকে দলের প্রয়োজন কি প্রয়োজন নয় বিশ্বকাপের আগে? না, বিশ্বকাপে তো অবশ্যই তার প্রয়োজন ছিল, রিটায়ার করে ফেলতে, উনি তো আমি যেটা বললাম বিশ্বকাপ এশিয়াকাপ একটা ইমোশনাল ইভেন্ট, অনেক বড় ইভেন্ট, তামিমকে ধরো তামিম এমন টাইপের প্লেয়ার বা এমন প্রিভেন্ট প্লেয়ার বা এমন চ্যাম্পিয়ন প্লেয়ার, ও আমার সাথে শুরু হয়েছিল, বাট স্টিল এখনও উনি যে টাইপের প্লেয়ার, ওনার হয়তো ওপেন, লিটন দাস নো ডাউট ভালো কনসিস্টেন্ট,
উনি আমাদের এক নম্বর ওপেনার, উনি আরও এক দেড় বছর অনায়াসে খেলতে পারে ফিফটি ওভার্সের ম্যাচ বা টেস্ট ম্যাচ। জি জাভেদ উমর বেলিম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।